ওয়েলকাম ব্যাক মিস্টার অ্যান্ড মিস কিচেন আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ একটা আলুর দমের রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখো এবং ফলো করো এবং আমাদের সাথে থাকো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের পাশে থাকা অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আলুর দম তো অনেক খেয়েছেন আপনারা এইভাবে আলুর দমটা বানিয়ে দেখুন আশা করছি সকলেই ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর দেখুন এবং সাথে থাকুন আলুর দম বানাবার জন্য এখানে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি রান্নাটি করার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই সাদা তেল অ্যাড করেছি আমি এই রান্নায় সাদা তেল ব্যবহার করেছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেবো এখানে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন আমি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে হালকা গন্ধ বেরিয়েছে এবারে একটা তেজপাতা একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ হিং ফোড়ন দিয়ে দেবো হিং ফোড়ন দিয়ে দু মিনিট মশলা ভেজে নেবো যখন ভাজা গন্ধ বের হবে এবারে সেই সিদ্ধ করে রাখা খোলা ছাড়ানো আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভেজে নেব কিছুক্ষণ আলু হালকা ভেজে নেওয়ার পর হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে আবারও ভেজে নেবো কিছুক্ষণ লাল করে ভাজতে হবে দেখুন আমি এখানে লাল করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই লাল করে ভাজবেন আলু ভাজা হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে এবারে হাফ চামচ আদা মাটা দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ আদা মাটা দিয়ে আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ আদা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবং আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য জল অ্যাড করব এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবো দেখুন আমি এখানে জল এবং কাশ্মীর লাল রংকার করে অ্যাড করছি আবারও কষিয়ে নেবো দু মিনিট দু মিনিট কষিয়ে নেওয়ার পর দু চামচ টমেটো সস অ্যাড করবো এবং আবারও না করে মিশিয়ে নেবো কিছুক্ষণ দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে এবারে জল দিয়ে দেবো আমি এখানে জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্যে দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে এবারে স্বাদ যায় লবণ দেবো আমি আগে লবণ ব্যবহার করেছি আবার একটু দিচ্ছি এবং হাফ চামচ চিনি দেবো দেখুন আমি এইভাবে লবণ আর চিনি দিচ্ছি যেহেতু আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চিনি নাও দিতে পারেন দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবং গেভিটাও হালকা রয়েছে এবারে হাফ চামচ গাওয়া ঘি এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব গাওয়া ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য কাসুরি মেথি আমি সামান্য কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি নিরামিষ আলুর দম দেখুন আমি এইভাবে তুলে দেখাচ্ছি আমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকমই রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে